আমি তৈরি করছি আলুর পরোটা। রোজ একঘেয়ে রুটি খেতে কারোর আর ভালো লাগে না, তো একটু চটজলদি যদি আলু সিদ্ধ করে আলুর পরোটা তৈরি করে দেওয়া যায় বাড়ির কেউ না খুশি হয়। তো চলুন দেখে নিই আমি আজকে আলুর পরোটা চটজলদি কীভাবে বানিয়ে নিলাম। প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল, আর দেব সামান্য পরিমাণ নুন। আমি এই ময়দাটাকে ভালো করে মেখে ডো বানিয়ে নেব, জল দিয়ে মেখে। ডোটা দেখুন আমার প্রায় মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে আর 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, তাহলে ডোটা খুব সফট থাকবে। আমার এটা রেডি হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে যে আলুটা নিয়ে নিয়েছিলাম, আমি এখানে 2 খানা আলু নিয়েছি। এই আলুটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1-1 করে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়ে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। এমনভাবে লবণটা দেবেন যাতে ময়দার মতো মাখা রয়েছে আবার এটার মতো বেশি হয়ে গেলে এটা কিন্তু নুন বেশি লাগবে পরোটাটা খাওয়ার সময়। তো আমি এটাকে মাখিয়ে নেব সুন্দর করে। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার যে ডোটা তৈরি করেছিলাম দেখুন একদম নরম হয়ে গেছে, এটার থেকে আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। দেখুন আমি এইরকম সাইজের লেচি কেটে নিয়েছি, এগুলো গোল গোল করে নিলাম। সবগুলোই আমি এইভাবে করে নেব। আমি এখানে 4টে গোল্লা পাকিয়ে রেখেছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এই ময়দাটাকে আমি হাতের মধ্যে একটু এইভাবে ছড়িয়ে নেব, হাতেও একটু মাখিয়ে নেব যাতে এটা ভালোভাবে লেগে যায়। এবার আমি এইভাবে গোল করব পুর ভরার জন্য। এইভাবে দেখুন গোল করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আলু মাখার পুরটা, দিয়ে এটাকে বল করে নেব। হয়ে গেল, এইভাবে সবকটা করে ফেলবো আমি। আমার এই 4টে গোল্লা দেখুন তৈরি করে ফেলেছি। এবার আমি এগুলোকে বেলে নেব। প্রথমে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি, 4টে বেলুন। এর মধ্যে ডোটা নিয়ে এর মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নেব। এবার আমি এটাকে বেলে নেব হালকা হাতে। দেখুন আমি এটা বেলে নিয়েছি সুন্দর করে, কোনো জায়গা থেকে কোনো ফুল বেরোয়নি। তো আপনারাও এরকম ময়দা দিয়ে অল্প অল্প করে বেলতে থাকবেন, তাহলে আর কোনো ফুল বেরোবে না। আর এরই ফাঁকে তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, প্রথমে আমি তেল দেবো না। তো এই তাওয়ার মধ্যে আমি আলত করে এই রুটিটাকে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে সেঁকবো। এই আলুর পরোটাটা কিন্তু সস কিংবা শুধুও খাওয়া যেতে পারে, ভীষণই ভালো লাগে এই আলুর পরোটা। খুব চটজলদি আমার ঘরোয়া আলুর পরোটা কীভাবে তৈরি হয় দেখে নিন।
এখানে অল্প অল্প করে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। যারা বেশি তেল খাওয়া পছন্দ করে না তারা একদম অল্প অল্প করে দেবেন। এইভাবে দিলে সব জায়গায় লেগে যায়। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, খুব চটজলদি তৈরি হয়ে যায় এটা। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, ঘরোয়া আলুর পরোটা। আমি এর উপর থেকে একটুখানি বাটার দিয়ে ডেকোরেট করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.